খড়গায় তোমার এই ডিম দেবো, কালকে আর টিকটিকির ডিম এনে দেবো, নিও। আমাকে টিকটিকের ডিম খাওয়ানো? দাঁড়া, তোর হচ্ছে। ও গো, ডিম ব্যাপারি ধরো তো। এই চল চল চল, ছেড়ে দেবার লোকের বাগানে খাবি আর আমার শুনতে হবে? চল 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 চল। আরে কি হলো কি হলো কি হলো বলবে তো ভাবি, বলো বলো। বলো না, শুনছি। কি হলো কি হলো বলবে তো, শুনছি শুনছি, বলো বলো। এই কি হলো রে, কি আবার হবে দেখতে পাই না কেন? কি হলো বলবি তো। ও পাড়ার ভন্ডারও বিয়ে হয়ে গেল, কালকে সাবুরও বিয়ে হয়ে গেল। ওদের বিয়ে হয়েছে, তা তোর কি হয়েছে? ও বুঝতে পেরেছি। বৌমা ও কি বলছে? বুঝতে পারছেন না আব্বা, মেয়ে দেখেন বিয়ের কথা বলছে। বিয়ে করবে তা বলতেই পারতো, এত পেঁয়াজ দিচ্ছে কেন? বিয়ে করবে, শেষে তোর বয়ের লিপস্টিক আমি কিনে দেবো নাকি? আমি দোকান দেবো, টাকা দাও। ঠিক আছে তাই দেবো, যা মুরগির ভাত ডিম গুলো বার করে আন। ডিম দিয়ে কি হবে? আন, তারপরে বলছি। ঠিক আছে আনছি। ও আব্বা, ডিম নিয়ে কি হবে? আনলেই দেখবে। ঠিক আছে আব্বা। যাও যাও যাও, বেশি লাভ করতে পারলে আবার দোকানে করে দেবে, ভালো মেয়েদেরকে বিয়ে দিয়ে দেবে। ঠিক আছে ভাবি, তাই যাচ্ছি। এই বাড়িটাই দেখি ডিম নাই কি। ও ভাবি, ডিম নেবে নাকি? ডিম কত করে? হ্যাঁ নেবে, এবারে ডবল লাভ করব। ডিম 15 টাকা করে। ডিম 15 টাকা করে? বোম্বাই মুরগির ডিম, সেই জন্য 15 টাকা করে। বোম্বাই মুরগির ডিম, সে আবার কি? দেশি মুরগি, পোলট্রি মুরগি, চায়না মুরগি। চায়না মুরগি থাকলে বোম্বাই মুরগি থাকবে না? কই দেখি তোমার বোম্বাই মুরগি টি, এই দেখো। এটা বাইরের ডিমের সমান ডিম, 6 টাকায় দাও তো, দাও তাহলে নেবো। 6 টাকায় তোমার এই ডিম দেবো, কালকে আর টিকটিকির ডিম এনে দেবো, নিও। আমাকে টিকটিকের ডিম খাওয়ানো? দাঁড়া, তোর হচ্ছে। ও গো, ডিম ব্যাপারি ধরো তো। এই রে শালা, মেরে ফেলবে তো পালাই। আমি কালো না, আমি এটা করছি, তুমি দেখতে পাচ্ছ না? কি আছে বলো? ডিম নেবে? ডিম কত করে? হ্যাঁ ডিম নেবে, একটু কম করে বলি। ডিম 13 টাকা করে পিস দাও।
দাও হ্যাঁ 3 টাকা বোম্বাই মুরগির ডিম সেই জন্য 12 টাকা পড়ে বোম্বাই মুরগির ডিম 13 টাকা ঠিক আছে তুমি ডিম নেবে কি তুমি যদি আমার একটা পয়নার উত্তর দিতে পারো তাহলে আমি সব ডিম 13 টাকা করব কি প্রশ্ন বলো ডিম আগে না মুরগি আগে তুমি যদি বলতে পারো তোমার এই সব ডিম নিয়ে নেব আর 500 টাকা দেব এটা খুব সহজ বলে না মুরগি আগে তাহলে মুরগিটা করতে কে এলো ডিম থেকে ডিমটা করতে কে এলো মুরগি থেকে কি আগে এসেছে তাহলে তুমি কি কর বলতে পারলে আমি প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না কিন্তু আমি একটা প্রশ্ন করি তুমি উত্তরটা দাও ঠিক আছে কি প্রশ্ন বলো আমার ঝোলায় কটি ডিম আছে আর কিসের ডিম বলতে পারলে আমি তোমাকে এই আমার ঝোলা 6টি ডিম আর আমার ডিম পাড়া মুরগিটা তোমাকে দিয়ে দেব এত কঠিন কই না ঠিক আছে উত্তরটা আমি বলছি শুনো বলো তোমার ঝোলায় 6টি ডিম আছে আর সব মুরগির ডিম হ্যাঁ কি করে বলতে পারলো ডিম দাও মুরগি দাও মুরগিটা আবার দাও মুরগি তো বাড়িতে আমি কাল এসে দিয়ে যাব তলি তুমি জামা কাপড় খুলতে যাও কালকে তুমি মুরগিটা দে জামা কাপড় নিয়ে চলে যাও হ্যাঁ আমার জামা কাপড় খুলে নেবে হ্যাঁ ও নো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ।